আপনারা দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু অলরেডি চুলায় দেয়া হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা মতো হচ্ছে, বেশিক্ষণ টাইম লাগবে না, আর 5-10 মিনিটের ভিতরে হয়ে যাবে। বেলের শরবত আপনারা তো দেখতেছেন গরমের ভিতরে পুরো কি অবস্থা হয়ে গেছে আমার অবস্থা। একটা বেলের শরবত নিলাম, এটা হচ্ছে 40 টাকা, দিদি তো নাই। আচ্ছা দিদিকে খুঁজে দেখে, দিদি আসুক তারপর টাকা দিয়ে দিন। অনেক স্বাদ কিন্তু আমাদের পার্বত্যাঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী শিল্পীরা যতটুকু ধারণা করছি আর বেশিক্ষণ লাগবে না আমরা পিঠা খেতে পাবো। আচ্ছা দিদি পিঠাগুলো হতে আরো কতক্ষণ লাগবে? এ বেশি না, 2 মিনিট। আচ্ছা ওকে গো। আপনারা যে পিঠার উৎসবের কথা বলছিলাম আপনাদেরকে, অলরেডি খাচ্ছি, এক দাদার কাছ থেকে দান নিয়েছি আর কি, কিন্তু হয় না এখনো, তবে যেটা খাচ্ছি ওইটা কিন্তু স্বাদ অনেক, না খেলে কিন্তু আপনার বুঝতে পারবেন না। ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন, আরো অনেক মজার মজার পিঠা নিয়ে আজকে কথা বলবো। আমরা কিছুক্ষণ আগে টেস্ট করছিলাম এই দাদা থেকে, অনেক সুস্বাদু হয়েছে পিঠাগুলো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠা হয়ে গেছে অলরেডি একজনের, মূলত টেস্ট করার জন্য, মূলত টেস্ট না বিচারক দেখবে চারটা মজা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আমরা রাইস আমি এটা খাচ্ছি, হচ্ছে আমাদের চাকমা মশাই বলে এটা হচ্ছে ঠোকা পিঠে, যেটা হচ্ছে আমাদের বিন্নি চাইল, আর এখানে নারিকেল আর কলা দিয়ে তৈরি করা হয়। দাদা এখন খান না, তারা বুঝতে পারবেন না কি জিনিস এটা, গরমের ভিতরে গাইস আমরা ঘুরতে ঘুরতে আমার চেহারা দেখতে পাচ্ছেন পুরো গরমের ভিতরে জ্বলে সারকার হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি করলাম। আর আপনারা তো দেখলেন পিঠা উৎসব কিভাবে পিঠা তৈরি হয় পুরো সব কিছু আপনাদেরকে বিবরণ দিলাম। সো আজকে আমি ব্লগটা এখান থেকে শেষ করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন ভাই ব্রাদার আছেন তাদের উদ্দেশ্য একটা বলবো, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আর ব্লগ যদি চান আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।